নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি, আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি ফুলকপির মাঞ্চুরিয়ান বানাবো, আর এটা খুবই সহজে আর খুবই টেস্টি হয়। ভেজ মাঞ্চুরিয়ান তো আপনারা বানিয়ে খেয়ে দেখেছেন, তো ফুলকপির মাঞ্চুরিয়ান একবারও ট্রাই করুন, দেখুন কীভাবে বানায়। প্রথমে একটা পাত্রে জল গরম হতে দেব। আর এখানে আমি একটা ফুলকপি নিয়েছি মাঝারি সাইজের। জল গরম হয়ে যাওয়ার পর ফুলকপিগুলো দিয়ে নেব। আর ফুলকপিগুলো খুব বড় কিংবা খুব ছোট করে কাটবো না, ঠিক এইরকমভাবে কেটে নেব মিডিয়ামভাবে। আর এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নেব, আর লবণটা একটু জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ফুলকপিটা আমি খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি 30% মতো সেদ্ধ করব বা ফুটিয়ে নেব। তারপর জল ঝরিয়ে নিয়ে বা জল থেকে ছেঁকে আমি একটা থালার মধ্যে রেখে দেব। এবার একটা পাত্র নিয়ে তার মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। আমি দু চামচ ময়দা ব্যবহার করছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। আর এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর যদি ফুলকপি বেশি থাকে তো এই ব্যাটারটা বেশি করে বানিয়ে নিতে হবে, তার জন্য সব উপকরণ একটু বাড়িয়ে নেবেন। এখানে আমি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে নিলাম। তারপর আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন। আর এই লঙ্কা গুঁড়োটা দিলে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবার আমি 1 চামচ আদা আর রসুন দুটো ছোট ছোট করে কুচি করে নিয়েছি, বা আপনারা চাইলে পেস্ট বানিয়েও নিতে পারেন। তো সব উপকরণ আমি মিশিয়ে নেব। তারপর একটু একটু জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা কিন্তু পাতলা বানানো যাবে না, একটু ঘন করে বানিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে স্মুথভাবে ব্যাটারটা বানিয়ে নেব, দেখুন খুব সুন্দর হয়েছে। তো কিছুক্ষণ আরও গুলে নেব, তারপর আমি রেখে দেব। মোটামুটি 5-10 মিনিট পর আমি যে ফুলকপিগুলো রেখেছিলাম জল ঝরিয়ে, তো সেটা খুব ভালোভাবে জল ঝরে গিয়েছে। তো এবার আমি এ ব্যাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম, তো চামচ দিয়ে খুব ভালোভাবে মেশানো যাচ্ছিল না, তার জন্য আমি হাত দিয়ে এবার মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিশিয়ে নিতে হবে। আর একটা থালার মধ্যে, দেখুন কিংবা যে কোনো পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। আমি সবগুলো তুলে নিয়েছি ফুলকপি, আর এই ফুলকপির উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, 5-10 মিনিট আরও রেখে দেবেন, যাতে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে ফুলকপির মধ্যে লেগে যায়, তাহলে ভেজে নিতে সুবিধা হবে। তারপর আমি কড়াই চাপিয়ে দিয়ে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নেব ওই ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য। এক একটা ফুলকপি দিয়ে নিচ্ছি, আর আমি একবারে সবগুলো দিব না, কয়েকটা ব্যাচে ভেজে নেব। তো যতগুলো এখানে কুলাবে ততগুলো ফুলকপি দিয়ে আর আমি একটু কালার করে ভেজে নেব উল্টে পাল্টে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা প্রেস করবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি আর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। আর আপনারা চাইলে এরকমভাবেও খেয়ে নিতে পারেন, খুবই টেস্টি লাগে, পকোড়ার মতো লাগবে। আর ঝালটা একটু চাইলে বেশিও দিয়ে নিতে পারেন। ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব, আর বাকি যেগুলো আছে আমি সেগুলো সব ভেজে নেব। কি দারুণ কালারটা এসেছে একটু দেখুন। খুবই টেস্টি লাগে, একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। দেখুন সব ফুলকপি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটি নিয়েছি, তার মধ্যে 1 চামচ ভিনিগার নিয়ে নেব। ভিনিগারটা প্রথমে নিয়ে নেবেন, তারপর আমি এখানে ডার্ক সয়া সস নিচ্ছি। সয়া সসটা আমি 1.5 চামচের মতো ব্যবহার করব। 1 চামচ দিয়ে নিলাম, আরও 1/2 চামচ দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ গ্রিন চিলি সস দিচ্ছি, আর এখানে আমি 4 চামচ টমেটো সস ব্যবহার করব। আপনারা চাইলে এখানে রেড চিলি সসটাও ব্যবহার করতে পারেন। আর টমেটো সসটা আমি সব দিয়ে নিচ্ছি, এখানে 4 চামচ ব্যবহার করলাম। আর রেড চিলি সসটা দিইনি, কারণ আমার হাতের কাছে ছিল না, বা আমার কাছে ছিল না, গ্রিন চিলি সস ছিল, সেটাই দিয়ে নিয়েছি। আর টমেটো সসটা সবসময় পরিমাণটা একটু বেশি দেবেন। তারপর জল দিয়ে নিয়ে আমি ভালোভাবে গুলে নেব। জলটা এখানে মোটামুটি 1/2 কাপের মতো আছে,
তো ভালোভাবে গুলে নিতে হবে। তো এটা দেখুন রেডি হয়ে গিয়েছে, এটা রেখে দেবো একদিকে। এবার আমি এখানে আদা রসুন আর লঙ্কা কুচি করে নিয়েছি, আর কড়ার মধ্যে আমি একটু তেল রেখে দিয়েছি মোটামুটি 2 চামচের মতো। আর এখানে আদা রসুন আর লঙ্কা কুচিগুলো দিয়ে নেব। এখানে রসুন 1.5 চামচের মতো আছে, আদা 1 চামচ, আর লঙ্কা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন, ঝালটা যেমন খাবেন। আমি 2টো লঙ্কা ছোটো ছোটো কুচি করে নিয়েছি। এখানে আঁচটা আমি হাই রেখেছি, আর কিছুক্ষণ আমি এই সবগুলো ভেজে নেব, একটু কালার আসবে ততক্ষণ পর্যন্ত। রসুন আদা দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, আর এভাবে ভাজলে একটা খুব সুন্দর সেন্ট আসে। এবার আমি যে সসের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব, এটা দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর তার মধ্যে আমি কিছু এখানে অ্যাড করব, যেমন এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নেব, আর আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে নিতে পারেন। আর আমি এখানে গোলমরিচ গুঁড়ো একটু অ্যাড করব, 1/2 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। আর একটু লবণ দেব, স্বাদ মতো লবণটা দিয়ে নিতে হবে, সসের মধ্যে লবণ থাকে সেই হিসাবে লবণটা দিয়ে নেবেন। আর ফুলকপির ব্যাটারের মধ্যেও লবণ দেওয়া ছিল, সেই হিসাবে কিংবা সেই আন্দাজে দিয়ে নেবেন। এবার আমি ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান। আর আঁচটা হাই আঁচেই রাখবেন। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। আর নতুন বন্ধুরা যদি একটুও ভিডিওটা ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সহজেই আর সন্ধ্যায় কিংবা সকালে যে কোনো টিফিনের টাইমে এটা বানিয়ে নিতে পারেন, খুবই টেস্টি হয়, আমাকে কমেন্টে জানাবেন। এবার লাস্টের সময় একটু আমি পেঁয়াজ শাকের কুচি দিয়ে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আর একটু ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি, আর এগুলো দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের ফুলকপির মাঞ্চুরিয়ান। এবার এটা গরম গরম পরিবেশন করুন। আজ তাহলে আসছি বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।